আসসালামু আলাইকুম স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, ইতিমধ্যে তোমরা সিলেবাস পেয়ে গেছো। তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তাহলে আমরা অর্থনীতির প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি জানিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আবারও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং দশম অধ্যায়। তাহলে আমি আজকে দ্বিতীয় অধ্যায়টি শুরু করব। আমার আলোচনার বিষয় থাকবে উপযোগ, সংখ্যাগত উপযোগ, পর্যায়গত উপযোগ, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ এবং এদের সম্পর্ক। তাহলে আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আগে আমরা মেইন মেইন যে টপিকসগুলো আছে এগুলো পড়তাম, কারণ আমরা অনেকগুলো চ্যাপ্টার পড়তাম। এখন যেহেতু চ্যাপ্টার আমাদের সীমিত হয়ে গেছে এবং এই সীমিত চারটা চ্যাপ্টারের মধ্যে 11টা সৃজনশীল প্রশ্ন হবে, তাহলে অ্যাভারেজে তোমাদের প্রশ্ন সংখ্যা এক চ্যাপ্টারের উপর বেড়ে যাবে। তাহলে তোমাদের এখন খুঁটি নাটি ডিটেলস সবকিছুই জানতে হবে। আগের মতো যে ইম্পর্টেন্স ধরে ধরে পড়লে আমাদের হবে না। আমাদের প্রতিটা টপিকস থেকে প্রতিটা শব্দ, প্রতিটি সংজ্ঞা আমাদের ভালোভাবে জানতে হবে, যাতে এমসিকিউতে তোমরা কিভাবে আনসার করতে পারো। তাহলে বুঝতে পারছো, চারটা চ্যাপ্টার থেকে তোমাদের ডিটেলস পড়তে হবে। আজকে আমি দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করব, আশা করছি সাথে থাকবে। তাহলে আসো আমরা উপযোগ নিয়ে কথা বলি। উপযোগ ইংলিশ হচ্ছে ইউটিলিটি। তাহলে উপযোগ হচ্ছে একটা দ্রব্যের গুণ, যেটা হচ্ছে আমাদের অভাব পূরণ করতে সক্ষম। তাহলে অভাব পূরণের ক্ষমতাকে আমরা বলবো উপযোগ, ঠিক আছে? তাহলে এই যে কলম আমি লিখছি, এটা আমার লিখার অভাব পূরণ করছে, তাহলে এই কলমটার উপযোগ আছে বলে আমি ধরে নিতে পারি। যদি আমি লিখতে লিখতে কালিটা শেষ করে ফেলি, তাহলে এটার উপযোগটা আমি নিঃশেষ করে ফেলবো। তাহলে উপযোগ বলতে আমরা কি বুঝি? উপযোগ হচ্ছে দ্রব্যের একটি বিশেষ গুণ যা অভাব পূরণে সক্ষম। উপযোগটা আমরা পরিমাপ করব ইউটিল দিয়ে, ঠিক আছে? মনে করে আমি একটা আপেল খেলাম, 10 ইউটিল উপযোগ পেলাম, দুইটা দ্বিতীয় আপেল খেলাম, 20 ইউটিল উপযোগ পেলাম। এভাবে ইউটিল না লিখে একক লিখা যায়, তোমাদের বই একক দিয়ে অনেক সময় লিখে। তাহলে এবার আসো আমরা উপযোগ পরিমাপের পদ্ধতিগুলো জেনে নিই। তাহলে উপযোগ আমরা দুইভাবে পরিমাপ করতে পারি, একটা হচ্ছে সংখ্যাগত বা পরিমাণগত, আর একটা হচ্ছে পর্যায়গত। সংখ্যাগত ইংলিশ মনে রাখবা কার্ডিনাল, পর্যায়গত ইংলিশ অর্ডিনাল। অনেক সময় প্রশ্নে কার্ডিনাল অর্ডিনাল ইংলিশ শব্দগুলো বাংলায় লিখে থাকে, সেহেতু তোমরা ইংলিশ গুলো মুখস্থ করবা, ঠিক আছে? সংখ্যাগত ইংলিশ হচ্ছে কার্ডিনাল আর পর্যায়গত ইংলিশ হচ্ছে অর্ডিনাল। তাহলে সংখ্যাগত এবং পর্যায়গত এগুলো কি? তাহলে উপযোগকে যদি আমি 1, 2, 3, হ্যাঁ 1, 2, 3 এভাবে সংখ্যা দ্বারা পরিমাপ করি, সংখ্যা দ্বারা পরিমাপ করি, সেটা হচ্ছে আমাদের সংখ্যাগত উপযোগ। আর উপযোগকে যদি আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে পর্যায় করে যদি আমি পরিমাপ করি, সেটা হচ্ছে পর্যায়গত। তাহলে আমি আরেকটু ডিটেলস বলি। সংখ্যাগত মানে আমি উপযোগকে 1, 2, 3 সংখ্যা দ্বারা বললাম, তার মানে আমি যে প্রথম আপেল খেলাম 5 ইউটিল উপযোগ পেলাম, দ্বিতীয় আপেল খেলাম 10 ইউটিল উপযোগ পেলাম, তৃতীয় আপেল খেলাম 20 ইউটিল উপযোগ পেলাম, তাহলে আমি একটা 5 সংখ্যা দ্বারা একটা নির্দিষ্ট করে বললাম। এই জন্য এটার নাম হচ্ছে সংখ্যাগত বা পরিমাণগত। আমি পরিমাণটা বলে দিলাম 5 একক, পরিমাণটা বলে দিলাম 10 একক, এটা হচ্ছে আমাদের পরিমাণগত বা সংখ্যাগত, ঠিক আছে? তাহলে এটা আমি ভাষায় প্রকাশ করেছি। কিন্তু পর্যায়গত বা অর্ডিনাল, অর্ডিনাল অর্ডিনাল মানে পর্যায়গত। তাহলে আমি বললাম যে এই উপযোগকে আমি সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারবো না, এটা হচ্ছে আমার একটা মানসিক ভালো লাগা, এটা হচ্ছে সরাসরি আমি ভালো লাগাটা সংখ্যায় প্রকাশ করেছি। কিন্তু এই পর্যায়গত উপযোগের সংখ্যা এটা আমি সংখ্যায় প্রকাশ করতে পারবো না। যেমন আমি যদি কাউকে বলি আমি তোমাকে ভালোবাসি, তাহলে ভালোবাসিটা কতটুকু ভালোবাসি আমি এটা মন থেকে বলতে পারবো না। যদি আমি সংখ্যা দিয়ে বলি হ্যাঁ তোমাকে আমি 10% ভালোবাসি, 20% ভালোবাসি, এভাবে বলতে পারি, এটা সংখ্যাগত। কিন্তু যদি আমি বোঝাতে একদম একেবারে অক্ষম হই, হ্যাঁ বলতে পারি যে না এটার তুলনায় ভালোবাসি, ওটার তুলনায় ভালোবাসি, ওটার মতো ভালোবাসি, তখন তুলনা করে যখন বলি সেটা হচ্ছে আমাদের পর্যায়গত। বোঝানোর জন্য একটু মজা করলাম। তাহলে আমি যদি বলি প্রথমবার আমি ভোগ করে যা উপযোগ পেলাম, দ্বিতীয়বার তার চেয়ে বেশি পেলাম বা কম পেলাম, তৃতীয়বার কোনো একটা জিনিস ভোগ করার ফলে আরো
কম পেলাম বা বেশি পেলাম, তাহলে প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা বেশি পেলে না কম পেলে, তৃতীয়টা হচ্ছে দ্বিতীয়টা বেশি পেলে না কম পেলে, এই যে তুলনা করে যে পর্যায় পর্যায়ে বিভক্ত করে তুলনা করে যে উপযোগটা পরিমাপ করা হয়, তো সেটা হচ্ছে পর্যায়গত উপযোগ। তাহলে উপযোগ শব্দটা আমাদের ভোগের সাথে জড়িত, তাহলে উপযোগ বলতে গেলে তোমার ভোগ শব্দটা বারবার চলে আসবে। তাহলে তুমি কোনো কিছু খাওয়ার খেলে বা কোনো কিছু জিনিস কলমটা ইউজ করে, এটাও একটা ভোগ করা, ঠিক আছে? যে কোনো জিনিস ব্যবহার করলে আমার উপযোগ শব্দটা চলে আসবে। তাহলে উপযোগকে আমি মেইনলি আমরা এই ইন্টার লেভেলে সংখ্যাগত বা পরিমাণগত দিয়ে পরিমাপ করবো, আমরা এখনো ভালোবাসার উচ্চ পর্যায়ে যাব না, আমরা 10% 20% এই থাকি, সংখ্যাগততে থাকি। তাহলে আমরা উপযোগকে আমরা ইন্টার লেভেলে সংখ্যাগত বা পরিমাণগত উপযোগ দিয়ে প্রকাশ করে পড়বো, যে আমাদের উদ্দীপক গুলোতে সংখ্যা থাকবে তুলনা হিসেবে, প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে এভাবে থাকবে না। তাহলে আমাদের উপযোগ পরিমাপের পদ্ধতি হচ্ছে এই দুইটা। এরপর আসো আমরা বলি উপযোগ কয় প্রকার ও কি কি। উপযোগ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে মোট উপযোগ, একটা হচ্ছে গড় উপযোগ, আর একটা হচ্ছে প্রান্তিক উপযোগ। মোট ইংলিশ টোটাল, উপযোগ ইংলিশ তো তোমরা আগে জানো ইউটিলিটি, গড় ইংলিশ অ্যাভারেজ, আর প্রান্তিক ইংলিশ হচ্ছে মার্জিনাল। তাহলে মোট উপযোগ টোটাল ইউটিলিটি, গড় উপযোগ অ্যাভারেজ ইউটিলিটি, প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি। তোমরা সবসময় ইংলিশ গুলো শিখবা, যে কোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে বা ইংলিশে তোমাদের লিখতে পারে। তাহলে আমরা সংক্ষেপে লিখবো টি ইউ, গড় উপযোগ লিখবো এইউ, আর প্রান্তিক উপযোগ লিখবো এম ইউ। তাহলে আমাদের শব্দগুলো ইন্ডিকেট করি, একটা হচ্ছে মোট, একটা হচ্ছে গড়, আর একটা হচ্ছে প্রান্তিক। তাহলে এই তিনটা শব্দ তোমরা ইকোনমিক্সের সব চ্যাপ্টারে পাবে, হ্যাঁ, মোট উপযোগ পাবে, মোট উৎপাদন পাবে, মোট খরচ পাবে। তাহলে মোট মোট শব্দটা দিয়ে সবসময় মনে রাখবা সমষ্টি, মোট মানে হচ্ছে যে কোনো জিনিসের সমষ্টি, গড় মানে হচ্ছে একক প্রতি, একক প্রতি, প্রান্তিক মানে হচ্ছে অতিরিক্ত একক, অতিরিক্ত অতিরিক্ত একক, ঠিক আছে? তাহলে তোমরা মনে রাখবা মোট মানে সমষ্টি, গড় মানে একক প্রতি, আর প্রান্তিক মানে অতিরিক্ত এককের পরিমাণটা জানতে চাচ্ছে। তাহলে আমরা মোট উপযোগ বলতে কি বুঝি, উপযোগ কখন পাবো, আমরা কোনো জিনিস যখন ভোগ করব তখন আমার উপযোগ কথাটা আসবে। তাহলে কোনো দ্রব্য ভোগ করলে, কোনো দ্রব্যের হ্যাঁ বিভিন্ন একক ভোগ করলে আমরা দ্রব্য নিব একটা, ভোগ করব বিভিন্ন একক, ঠিক আছে? মনে করো তুমি আপেল নিলে আপেল একটার পর একটা ভোগ করতে থাকবা, কমলা নিলে কমলা একটার পর একটা ভোগ করতে থাকবা। তাহলে কোন দ্রব্যের বিভিন্ন একক, আবার তোমরা যদি বিভিন্ন দ্রব্য লেখা যাবে না, ঠিক আছে, কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে আমরা যে উপযোগ পাই তার সমষ্টিকে আমরা বলবো মোট উপযোগ, ঠিক আছে? মনে করো তুমি প্রথমবার একটা আপেল খেয়ে 5 ইউটিল উপযোগ পেলে, সেটা হচ্ছে U1, দ্বিতীয়বার আপেল খেলে 8 ইউটিল উপযোগ পেলে, তৃতীয়বার আপেল খেলে 11 ইউটিল উপযোগ পেলে, ঠিক আছে? তৃতীয়বার করে 11 ইউটিল উপযোগ পেলে, তাহলে তোমার মোট উপযোগ TU দাঁড়াবে U1+U2+U3, 5+8+11=24 ইউটিল। তাহলে আমি মোট উপযোগ কিভাবে পেলাম, সমষ্টি নিয়ে বা যোগ করে। এরপর আসো অ্যাভারেজ ইউটিলিটি। তাহলে তুমি বিভিন্ন দ্রব্যে যখন বিভিন্ন একক ভোগ করছো, ঠিক আছে, বিভিন্ন করছো, তাহলে প্রথমবার প্রথমবার যে উপযোগ পাচ্ছ দ্বিতীয়বার তার চেয়ে বেশিও পেতে পারো কমও পেতে পারো। তাহলে দেখো প্রথমবার পেয়েছে 5, দ্বিতীয়বার পেয়েছে 8, তৃতীয়বার 11, তাহলে প্রতিবার কিন্তু আমাদের সেম উপযোগ হচ্ছে না। এখন তোমাকে কেউ সাধারণভাবে জানতে চাইলো একক প্রতি কত উপযোগ পেলে। সাপোজ তুমি কাউকে 100 টাকা তিনজনের মধ্যে ভাগ করে দিতে বললে, তাহলে তুমি কাউকে 30 টাকা দিলে, হ্যাঁ, কাউকে
কাউকে 60 টাকা দিলে আর কাউকে 20 টাকা দিলে ঠিক আছে তাহলে তুমি সমান ভাবে এটা দাওনি তাহলে এভারেজে কত টাকা দিলে ঠিক আছে এভারেজ এভারেজ জানতে হলে বা একজন কত পেয়েছে এভারেজ বা 100 টাকা যদি চারজনের মধ্যে 25 টাকা করে ভাগ করে দাও তাহলে একজন কত পেলো 25 পেলো তাহলে একক একজনেরটা আমি জানতে যাচ্ছি তাহলে আমি তিনটা দ্রব্য তিন একক ভোগ করে আমি তিন ধরনের উপযোগ পেলাম কিন্তু এভারেজে কত পেলাম তাহলে এভারেজ জানতে হলে আমার পাবে একটাই মান তাহলে যেটা আমি যোগ করলাম যোগ করলাম এটা যোগ করার পরে যতটি একক ছিল তাকে দিয়ে ভাগ করবে এখানে কিউ হচ্ছে উপযোগের একক মানে আমি কয় কত পরিমাণ হ্যাঁ কোয়ান্টিটি বা পরিমাণটা কত তাহলে আমি এখানে টিউ পেলাম 24 24 একক মোট উপযোগ পেলাম আর উপযোগের একক ছিল আমার তিনটা তাহলে 3 8 24 তাহলে আট ইউটিল হচ্ছে আমাদের এভারেজ ইউটিলিটি তাহলে আমি গড়ে আট একক বা আট ইউটিল উপযোগ পেলাম এটা হচ্ছে আমাদের গড় উপযোগ তাহলে গড় উপযোগ আমরা কিভাবে পাই মোট উপযোগকে দ্রব্যের একক দিয়ে ভাগ করি মোট উপযোগকে দ্রব্যের একক কয়টি এটা দিয়ে ভাগ করলে আমরা গড় উপযোগ পেয়ে যাই এরপর আসো প্রান্তিক উপযোগ তাহলে অতিরিক্ত কত একক পেলাম ঠিক আছে প্রথমবার যা উপযোগ পেলাম দ্বিতীয়বার অতিরিক্ত কত পেলাম তৃতীয়বার অতিরিক্ত কত পেলাম দেখো আমি যদি U1 থেকে U2 হিসাব করি প্রথম থেকে দ্বিতীয় হিসাব করি মনে করো তুমি U1 থেকে যখন U2 তে যাও তখন তোমার মার্জিনাল ইউটিলিটি কত তাহলে ছিল 8 থেকে 5 তাহলে দ্বিতীয়তে ছিল 8 পার্থক্য মানে সবসময় 2 নাম্বারটা থেকে 1 নাম্বারটা বাদ দেওয়া 1 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দেওয়া যাবে না পার্থক্য কখন হয় তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো পার্থক্য হয় না একটু সামনে গেলেই তোমার পার্থক্য হয় তাহলে কতটুকু সামনে গেলা ওই সামনে যাওয়ার পরিমাণ থেকে আগের পরিমাণটা বাদ দে মানে বর্তমান থেকে সবসময় পূর্ব বাদ দে তাহলে তোমার U2 থেকে U1 বাদ দিবে তাহলে 8 - 5 তাহলে এটা একক ছিল 2 নাম্বার একক থেকে 1 নাম্বার একক বাদ দাও তাহলে তোমার নিচে হলো 5 6 7 8 3 নিচে হলো 1 সমান হচ্ছে 3 ইউটিল তাহলে আমার একক প্রতি উপযোগ হলো 3 অতিরিক্ত একক উপযোগ হলো 3 ইউটিল তাহলে তুমি দেখতে পাচ্ছ U1 থেকে U2 3 একক অতিরিক্ত উপযোগ পেলে 5 থেকে 8 যখন যাও 3 একক অতিরিক্ত উপযোগ পাও যেহেতু তুমি কোনো একক বাদ দিচ্ছ না তুমি একটা একক ভোগ করে 2 নাম্বার স্কিপ করে তুমি 3 এ যেতে পারো না তোমার প্রতিটা একক সমান ভাবে ভোগ করতে হবে প্রথমবার যদি এক একক ভোগ করো দ্বিতীয়বারও এক একক ভোগ করতে হবে এটা আমাদের অর্থনীতির একটা নিয়ম অর্থনীতির নিয়ম হচ্ছে পর্যায়ক্রমে ভোগ করতে হবে এবং সমজাতীয় ভোগ করতে হবে তুমি 1 নাম্বার শেষ করার পর 2 নাম্বার স্কিপ করে 3 নাম্বার যেতে পারবে না 4 নাম্বার স্কিপ করে 5 নাম্বারে যেতে পারবে না তাহলে তোমার অ্যাভারেজের নিচের মানটা সবসময় 1-এই পাবে তাহলে উপরের মানটা আমাদের মেইনলি বেশি 8 থেকে 5 গেলে 3 তাহলে 3 ইউটির অতিরিক্ত উপযোগ পাই এরপর যদি 3 নাম্বারটা এসে পড়ে 11 থেকে যদি আমি U2 থেকে U3 তে যাই তাহলে তখন হবে 11 থেকে 8 বাদ দিবা 3 নাম্বার থেকে 2 একক বাদ দিবা তখন তোমার কত পাবা 9 10 11 তখনও পাবে 3 ইউটি তাহলে এভাবে আমরা মার্জিনাল ইউটিলিটি হিসাব করতে পারি তাহলে মার্জিনাল ইউটিলিটির সূত্র হচ্ছে ডেল টিইউ ডিভাইডেড বাই ডেল কিউ ঠিক আছে সূত্র আমি একটু পরে বলছি কারণ পার্থক্যটা বোঝানোর জন্য আমি দেখো পার্থক্য পরিমাপ করেছি ডেল টিউ তাহলে ডেল ডেল যে ডেল জিনিসটা হচ্ছে আমাদের পার্থক্য ডেল মানে হচ্ছে এই ডেল চিহ্নটা হচ্ছে পার্থক্যের জন্য বোঝানো হচ্ছে তাহলে কিসে পার্থক্য মোট উপযোগে পার্থক্য কিসে পার্থক্য তোমার দ্রব্যের একক ভোগে পার্থক্য এই যে উপযোগে পার্থক্য বলে আমি 8 থেকে 5 দিলাম এককে পার্থক্য বলে আমি 2 থেকে 1 বাদ দিলাম এই যে বাদ যোগ বিয়োগ করা এগুলাকে বলে পার্থক্য ঠিক আছে বিয়োগ করাকে বলে পার্থক্য যোগ করলে পার্থক্য হয় না সরি যোগ করলে আমাদের হয় সমষ্টি আর বিয়োগ করলে হয় পার্থক্য ঠিক আছে যোগ করলে হবে সমষ্টি বিয়োগ করলে হবে পার্থক্য তাহলে আমাদের মার্জিনাল ইউটিলিটি হচ্ছে ডেল টিইউ ডিভাইডেড বাই ডেল কিউ উপযোগের মোট উপযোগের পরিবর্তন ডিভাইডেড বাই উপযোগ ভোগের এককের পরিবর্তন ভোগের এককের পরিবর্তনকে আমরা বলবো মার্জিনাল ইউটিলিটি ঠিক আছে তাহলে এই অতিরিক্ত একক যোগ করেও কিন্তু আমি টোটাল ইউটিলিটি পাই তাহলে টোটাল ইউটিলিটি তোমার আরেকটা সূত্র আছে যেটা তোমাদের এমসিকিউ তে অনেক সময় চলে আসে MU1 প্লাস MU2 প্লাস
mu 3 কেন না দেখো আমার এখানে 5 যখন ছিল এই 5 এর সাথে যখন আমি 3 টা যোগ করে দিই 5 6 7 8 কিন্তু আমি দ্বিতীয় এককটা পেয়ে যাই এজন্য আমার মার্জিনাল ইউটিলিটি যোগ করলো আমি কি কি পেতে পারি টোটাল ইউটিলিটি পেতে পারি তাহলে টোটাল ইউটিলিটির আরেকটা সূত্র হচ্ছে প্রান্তিক একক সমূহের যোগফল তাহলে আমাদের গড় উপযোগ নিয়ে আমাদের তেমন একটা আলোচনা নেই আমাদের আলোচনা হচ্ছে মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ক তাহলে তোমাদের এই তিনটা উপযোগ কিন্তু সূত্রে আসতে পারে যে দ্রব্যের অতিরিক্ত একক দ্রব্যভোগের অতিরিক্ত একক কে কি বলে বা দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করলে কোন উপযোগ পাওয়া যায় মোট উপযোগ পাওয়া যায় গড় উপযোগ পাওয়া যায় প্রান্তিক উপযোগ পাওয়া যায় নাকি অতিরিক্ত উপযোগ পাওয়া যায় মানে তোমাদের বিভিন্ন রকম কথা লিখে তোমাদের এমসিকিউ গুলো সাজানো হবে তাহলে তোমরা সমষ্টি পাওয়া মাত্রই বুঝে নিবে মোট উপযোগ একক প্রতি পাওয়া মাত্রই বুঝে নিবে গড় উপযোগ অতিরিক্ত একক শব্দটা পাওয়া মাত্রই বুঝে নিবে প্রান্তিক উপযোগ তাহলে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক আগামী ক্লাসে পড়বে আগামী ক্লাসে পড়বো আমরা তাহলে আজ এটুকুই আজ এতটুকু পড়ালাম তোমরা বই থেকে আর একটু এই বিষয়ে যে এমসিকিউ গুলো আছে এগুলো পড়ার চেষ্টা করবে এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো মুখস্থ করবে তাহলে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন কি কি হতে পারে এক নাম্বার হচ্ছে উপযোগ কি দুই নাম্বার হচ্ছে উপযোগ পরিমাপের একক কি তিন নাম্বার প্রশ্ন হচ্ছে উপযোগ পরিমাপের পদ্ধতি কয়টি ও কি কি হ্যাঁ সংখ্যাগত পর্যায়গত সংখ্যাগত উপযোগকে কিভাবে পরিমাপ করা যায় পর্যায়গত উপযোগকে কিভাবে পরিমাপ করা যায় এবং তোমরা এগুলো উদ্ভাবক কে বাই নিয়ে যদি কোনো কিছু বইয়ে দেয়া থাকে প্রশ্ন এগুলো পড়ে নিবে তারপর মোট উপযোগ বলতে কি বুঝো গড় উপযোগ বলতে কি বুঝো প্রান্তিক উপযোগ বলতে কি বুঝো তোমাদের সৃজনশীল সৃজনশীলে তোমাদের অনেক সময় প্রান্তিক উপযোগ নির্ণয়ের সূত্রটি লিখো এক নম্বর প্রশ্নে দিয়ে দেয় প্রান্তিক উপযোগ নির্ণয়ের সূত্রটি লিখো ঠিক আছে তাহলে এভাবে তোমরা প্রশ্নগুলো জ্ঞানমূলক গুলো শিখে ফেলবে আমরা আগামী ক্লাসে বই থেকে আরো যদি অনুধাবনমূলক প্রশ্ন থাকে এবং এদের টিইউ এবং এমইউ সম্পর্ক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ